আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি সুরমা নদীর পাড়ে। সুরমা নদীর পাড় থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে। আজকের যে বন্যার পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে। সাতকের সুরমা নদীর পাড়ে কতটুকু পানি বাড়ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমরা রয়েছি সরাসরি সুরমা নদীর পাড়ে এবং সুরমা নদীর পাড় থেকে আজকের লাইভটি আপনাদেরকে দিচ্ছি এবং কতটুকু পানি বাড়ছে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে যে সুরমা নদীটা আসছে সিলেট থেকে, সিলেট হয়ে কিন্তু সুনামগঞ্জ হয়ে আবার ঢাকা হয়ে গেছে এই সুরমা নদী। এবং এই সুরমা নদীর পাড়ে আমরা রয়েছি এবং গতকাল থেকে অবিরাম বৃষ্টি ছিল, সকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানি কিন্তু বাড়ছে। সকাল থেকে একটু অল্প পানি বাড়ছে, রাতে কিন্তু অনেকটা বেশি পানি বাড়ছে। এবং এই তথ্যগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আমরা দুটি পাড়ের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে দুটি পারে মানুষজন খুব বিপদে আছে তারা, এবং তারা কিন্তু এই মুহূর্তে চতুর সাইডের কিন্তু পানি উঠে গেছে পার দিয়ে। তো আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর যেখান থেকে চেষ্টা করছি সেটা হচ্ছে সুরমা নদীর পার। সুরমা নদীর পার থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সুরমা নদীর পারে কিন্তু মাছ মারার চেষ্টা করছেন কিছু ভাই এবং দেখতে পেয়েছেন আপনারা। এই সুরমা নদীতে যখন পানি বাড়ে তখন আমরা কিন্তু বিপদে পড়ে যাই, কারণ এই পাহাড়ি ডলে, এনডিয়ার যে পাহাড়ি ডল আছে সেই এনডিয়ার পাহাড়ি ডলে কিন্তু আমাদের সুরমা নদী পানি বৃদ্ধি পাওয়ার পর কিন্তু খাল বিল নদী নালা ভরে কিন্তু সেই আকস্মিক বন্যার দেখা পাই আমরা। তো আমরা এই মুহূর্তে রয়েছি সাতকের ঠিক পাশাপাশি, সুরমা নদীর পাশেই রয়েছে এবং সেখান থেকে আজকের লাইভটি সরাসরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকবেন, আজকের লাইভটি আপনারা কেমন দেখছেন, কোথায় থেকে দেখছেন, এবং একটু আমাদেরকে সহযোগিতা করবেন, সর্বত্র শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। আজকে আমরা আছি সুরমা নদীর পাড়ে। সুরমা নদীর পাড়ে যে পানি 2 থেকে 3 ফিট বেড়ে গেছে আমরা সবসময় বলি থাকি, আজকে বাস্তবতার সাথে মিল রেখে আমরা কিন্তু রয়েছি সুরমা নদীর পাড়ে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমরা প্রতি বছরই কিন্তু বিপদে থাকি, সাতকবাসী, সিলেটবাসী, সুনামগঞ্জবাসী, কারণ প্রতি বছর আসলে কিন্তু 2-3 বার বন্যার দেখা মিলে এবং বন্যায়, আকস্মিক বন্যায় কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, গরু বাছর ঘর বাড়ি সহ কিন্তু তলিয়ে যায় পানিতে। তাই আমরা অনেকটাই কষ্টে থাকি। আমাদের জন্য এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট বিভাগ নিত্য দিনের পানি হয়ে গেছে, কারণ যখন বর্ষাকালে আসে তখন 2-3 বার, কোনো সময় 4 বারও পানি চলে আসে, কারণ ইন্ডিয়ান পাহাড়ি ডলে কিন্তু এই নদীতে পানি আসে এবং সেখানে পাহাড়ি ডলে কিন্তু পানি নামার পরই সাতক বেসে যায় পানিতে। আমরা এই মুহূর্তে রয়েছি সুরমা নদীর পাড়ে, সুরমা নদীর পাড় থেকে যুক্ত রয়েছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং সুরমা নদীর পাড় থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকের লাইভটি সরাসরি সম্প্রচারে রয়েছি আমি ফয়সল আহমদ আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি সুরমা নদীর পাড় থেকে। তো আশা করি এই বন্যার পানি দেখাচ্ছি দেশ বিদেশ থেকে যারা আছেন। এই সকালবেলা, আসলে দুপুরের টাইম হয়ে যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সময়টাতে আমরা আপনাদেরকে প্রতিদিন দেব সকাল বিকাল নিউজগুলো, পানির যে কী পরিমাণ পানি বাড়ছে, বন্যার পানি, আকস্মিক বন্যার পানি, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি সুরমা নদীর পাড় থেকে। প্রতিদিন সকাল বিকাল চেষ্টা করি আপনাদেরকে নিউজগুলো দেওয়ার জন্য। প্রবাসী ভাই যারা আছেন আপনাদেরকে কিন্তু এই নিউজগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ আপনি ঘরে বসেই প্রবাস থেকে দেখতে পাবেন আপনার এলাকার খবর নিতে পারেন। রয়েছি সাতকের, এটা কোন এলাকা? সাতকের মল্লিকপুর আইন্দিরগাঁওতে আমরা রয়েছি, সেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি আমরা। আমি সাথে আছি ফয়সল আহমদ। আজকের লাইভটি সম্প্রচারে এবং সাতটা সেনাগণ পেয়েছে একযোগেই সম্প্রচার হচ্ছে আজকের এই লাইভটি। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি চতুর সাইড সুরমা নদীর পাড়। সাউন্ড আছে কিনা একটু ক্লিয়ার আমাদেরকে জানান দিবেন। ও ও ভেরি গুড।
সুরমা নদীর পার থেকে এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত হয়েছি। আমি ফয়সাল আহমদ আপনাদের সাথে রয়েছি। আজকে লাইভটা আপনারা দেখছেন, কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি সাতাত্তর সুনামের পেজ আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনাদের ভালোবাসা নিয়ে আছি, আমরা ভালোবাসা নিয়ে থাকতে চাই। আজকে লাইভটি আপনাদেরকে দেখাতে চাই এবং দেখতে থাকুন আমাদের সাতাত্তর সুনামের পর্দায়। আজকে রয়েছি ফয়সাল আহমদ আপনাদের সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এই সুরমা নদীর পাড়টা পানিতে তলিয়ে গেছে এবং কি পরিমাণ পানি বাড়ছে সেটা আপনাদের মাঝে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি সাতাত্তর সুনামের পর্দার মাধ্যমে। আপনাদেরকে একটা কথাই বলি, সাতাত্তর সুনামের পেজ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই নিউজগুলো সম্প্রচার করার চেষ্টা করি, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা নিরাপদে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে বসে স্মার্ট মোবাইল দিয়ে দেখুন আজকের যে সুরমা নদীর পানিতে কতটুকু পানি বাড়ছে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি। যুক্ত থাকেন আমাদের সাথে। এই মুহূর্তে সুরমা নদীর পাড়ে রয়েছে। সুরমা নদীর পাড় থেকে আজকে সুরমা নদীর পার থেকে লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে। আজকের পানির সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের আজকের লাইভটি আপনাদেরকে সুরমা নদীর পার থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এবং সর্বোচ্চ শেয়ার সবার কাছে পৌঁছে দেবেন আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের লাইভটি সরাসরি সম্প্রচারে রয়েছে। আমাদের সাথে রয়েছেন আমাদের বিজয় দা, আমরা নিউজ সংগ্রহে রয়েছি এই মুহূর্তে, রয়েছেন আমাদের স্নাতক বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আলিম ভাই। আমরা আজকের যে আকস্মিক বন্যা দেখা দেয় প্রতি বছরে তিন চারবার দাদা, আমরা কিন্তু স্নাতকবাসী পুরো সিলেট বাসী কিন্তু প্রত্যেক বছর আসলে বিপদে থাকে, কারণ বন্যা আসলে আমাদের অন্তর কাঁপে, জান কাঁপে। একটাই কারণ হচ্ছে গরু বাছুর পানি কিন্তু পানিতে তলিয়ে যায় গরু বাড়ি সহ। এই যে বন্যা নিয়ে আসলে অনেকজনে বলছেন যে মিঠাবঙ্গের যে রাস্তা রয়েছে পানি এটার কারণে হয়, আসলে মেইন কারণটা কি, কেন বন্যা হয়? বন্যা বিষয়টা হইল গিয়া যে পাহাড়ি দল এবং এই আমাদের পাশের রাষ্ট্র ভারতের যে মেঘালয়, এখানে প্রবল বৃষ্টি হইলে পরে আমাদের এই পানিটা
আমাদের এখানে চাপ দেয়, যে কারণে আমরা বন্যায় কবলিত হই। আর মিঠামুড়ির রাস্তাটা নিয়ে ইতিমধ্যে সংসদে আলোচনা হয়েছে, বিষয়টা যদি কারণ হয়ে থাকে তাহলে এটা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছে বিষয়টা দেখার জন্য। যদি হয়, আমরা সিলেটবাসী যদি এই মিঠামুড়ির রাস্তার কারণে আমরা অসুবিধা ভোগ করি তাহলে এটা অবশ্যই এই সমাধান করার জন্য অনুরোধ রইল। আর আমরা আমরা এই মুহূর্তে এই 2 সপ্তাহের মধ্যে আমরা দ্বিতীয়বার বন্যায় কবলিত হলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন সেফে থাকবেন, বন্যার পানি আপাতত বাড়ছে না, এটা আমাদের জন্য সুসংবাদ। ধন্যবাদ। ছাত্র পরিষ্কারভাবে সাধারণ সম্পাদক আমাদের আলিম ভাই রয়েছেন। আমরা কিন্তু এই যে আকস্মিক বন্যার কারণে প্রতি বছরে কিন্তু বয়ের ভিতরে থাকি আমরা ছাতকবাসী, বিশেষ করে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পানিতে তলিয়ে যায়, ঘরবাড়ি হাঁস মোরগ নিয়ে যায় পানিতে, আমরা অসহায় অবস্থায় পড়ে থাকি। এই আকস্মিক বন্যার কারণটা কি? পাহাড়ি ডোলে কেউ বলছেন সেটা বন্যা হয়ে যাচ্ছে, আবার কেউ বলছেন মেটাই বনে বানের কারণে কিন্তু সেখানে সিলেটে 2-3 বার এখন বন্যা হচ্ছে, আগে কিন্তু এরকম বন্যা হতো না 2-3 বার, এমনটা কেউ কেউ বলছেন। আসলে এখানে মেইন রহস্যটা কি, ঘটনাটা কি একটু যদি বলতেন। বন্যা মূলত পাহাড়ি ডলের কারণেই হয়ে থাকে। মিঠামুড়ির বাঁধের বিষয় একটি সংযুক্ত নতুন হয়েছে, এর আগেও এই মিঠামুড়ির বাঁধের বা এই সড়কের আগেও বড় বন্যা হয়েছে অনেকবার। আমরা মনে করি এই প্রধান বন্যার প্রধান কারণ আগে যেভাবে নদীগুলো ছিল, নদীগুলো এখন নাব্যতা হারিয়েছে, নদী খনন অতি জরুরি। নদী খনন হলেই কিছুটা এর সমাধান হতে পারে। আর এই যে মাঝে মধ্যে আমাদের এইখানেও বেড়িবাঁধ আছে, ছাতক শহরের পানি নামার জন্য ব্যবস্থা নাই, এই সুরমা ব্রিজের বেড়িবাঁধ এইটায় এখানে পানি আটকা পড়ে, শহর প্লাবিত হয়। এবং মিঠামুড়ির বিষয়টি, মিঠামুড়ির সড়কের বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, ইদানিং হইতেছে সংসদেও আলোচনা হয়েছে, যদি এটার কারণ হয় সেটা সরকার বিবেচনা করবে, দেখবে এটা পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। আমি আশা করি আমি আজকে আমরা 2 দফা বন্যায় প্লাবিত হয়েছি, বন্যা এখন ধীরে ধীরে নামতেছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক যুক্ত থাকুন, সাথে থাকুন আমাদের আজকে ছাত্র পেজ রয়েছে। আমরা এই মুহূর্তে সুরমা নদীর পারে, আমাদের এই মুহূর্তে 100 মানুষ অর্থাৎ 100 মানুষ যুক্ত আছেন আজকের লাইভটাতে দেখছেন। রয়েছিলেন বিজ্ঞ দুজন সংবাদকর্মী, যিনি বহু বছর যাবৎ যারা এই পত্রিকার পাতায় লেখছেন, আজ ওনাদেরকে পেয়েছি আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ। আমরা সুরমা নদীর পারে রয়েছি, আকস্মিক বন্যার কারণটা জানার চেষ্টা করেছি, কারণ প্রতি বছর আসলেই এভাবে আতঙ্কে থাকি আমরা। আজকের লাইভটি একটাই দেওয়ার অর্থ হলো যে কতটুকু পানি বাড়ছে, এবং গতকাল অবিরাম বৃষ্টি ছিল, আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু কেন কোন কারণে সেই বৃষ্টি হচ্ছে, কেন কোন কোন কারণে বৃষ্টি হচ্ছে আসলে এটা বলে দিয়েছেন যে বৃষ্টি হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত, কিন্তু পাহাড়ি ডলে কিন্তু ইন্ডিয়ার পানি এসে আমাদেরকে এভাবেই বিপর্যয় করে ফেলে এই ছাতকবাসীকে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষকে। তো এমনটাই তিনি জানিয়েছেন। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের লাইভটি সুরমা নদী থেকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন আমাদের এই পেজে। আপনাদের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের সিলেট বিভাগের সবচেয়ে জনপ্রিয় এই ছাত্রটার সঙ্গে পেজ আপনারা দেখেন। আমি জানি লাইভটা শেষ হওয়ার মাত্রই 20-30 হাজার মানুষের লাইভটি দেখবেন। আশা করি আমরা প্রতিনিয়ত সকাল বিকাল আপডেট এই পানির খবরটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। যারা প্রবাসে থাকেন তারা অনেকটাই পছন্দ করেন, জানি যে এলাকার খবর নিতে চান। আমরা চাই যে আপনারা সবসময় এভাবেই আমাদেরকে এগিয়ে থাকবেন, এভাবেই আমাদেরকে সাপোর্ট করে দিয়ে যাবেন, আপনাদের পাশে আছে, পাশে থাকবে। রয়েছি সুরমা নদীর ঠিক মধ্যখানে আজকের লাইভটি আপনারা দেখতে পেয়েছেন। আমরা সুরমা নদীর ঠিক মধ্যখানে রয়েছে, বিশাল বড় এই নদী,
কেউ বলছেন আকস্মিক বন্যা থামতে পারে যদি নদী ফলন ভালো করে হয়, তাহলে এই আকস্মিক বন্যা থামতে পারে। নদীর দুই পারেই কিন্তু মানুষজন অনেকে কষ্টে রয়েছেন, বিপদে রয়েছেন। আমরা এটাই চাই যে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আজকের এই সুরমা নদী থেকে লাইভটি আমরা দিচ্ছি, আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং চাও একটু বিঘ্ন করতে পারে কারণ আমরা নৌকার মাঝে আছি, নৌকা থেকে লাইভটি করছি, দেখানোর চেষ্টা করছি খুব মধ্যকারে। আজকের লাইভটি সবপ্রকারের চেষ্টা করছি। দর্শক রয়েছি একদম মধ্যকারে, অনেকটাই এই নৌকার মিছিলের আওয়াজ জানেরা শুনতে পাচ্ছেন যেটা, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে লাইভটি দেওয়ার জন্য। ঠিক সরোবরের মধ্যকারে রয়েছে আজকের লাইভ। আপনারা জানেন যে গতকাল কিন্তু অবিরাম বৃষ্টি চলছে, এই বৃষ্টির কারণে আকস্মিক বন্যা আবারও দেখা দিয়েছে এবং সরোবর নদীর পানিতে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ির দুই সাইডে যে ঘরবাড়ি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। গতকাল আমি কয়েছিলাম আপনাদের সাথে ছিলাম, বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।